হাই বন্ধুরা আজকে আমরা দেখবো আমরা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে নমিনি যুক্ত করতে যাই তো তার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশান বা আবেদন লিখে ব্যাঙ্কে জমা করতে হয় তো সেই আবেদনটা আমরা কী করে লিখবো তো দেখুন আমি এখানে একটা আবেদন লিখে এনেছি এটা বাংলায় লিখেছি তো প্রথমে একটা সাদা এ ফোর সাইজের পেজ নেব পেজটাকে একটু দুই দিক দিয়ে এইভাবে ভাজ করবে এবং মাথার ওপরে একটু এইভাবে ভাঁজ করে একটা মার্জিনের মতো করে নেব করে নিয়ে আমরা লেখাটা শুরু করবো তো প্রথমে কী লিখব টু দা ব্রাঞ্চ ম্যানেজার তারপরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সোদপুর ব্রাঞ্চ আমি আপনাদের দেখানোর জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সোদপুর ব্রাঞ্চ লিখেছি আপনাদের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নামটা এখানে লিখবেন এবং সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখে দেবেন তারপরে ডেট যে ডেটে আপনারা আবেদনটা লিখে ব্যাঙ্কে জমা করবেন সেই ডেটটা এখানে দিয়ে দেবেন তারপরে হচ্ছে বিষয় বিষয়ে কী লিখবো ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি যুক্ত করার আবেদন বলে একটা দাঁড়িয়ে দেবো তারপরে আমরা একটু নিচ থেকে লেখাটা শুরু করব মহাশয় মহাশয়া আমি আমার পরে যে ডাকটা দিয়েছি এখানে আপনারা আপনাদের নাম লিখে দেবেন মানে অ্যাকাউন্ট হোল্ডার তার নামটা এখানে লিখে তারপরে আমার একটি সেভিংস অ্যাকাউন্ট আছে আপনার ব্রাঞ্চে বলে একটা দাঁড়িয়ে দেবো তারপরে যার নম্বর বলে এই যে দাগটা দিয়েছি এখানে আপনারা আপনাদের সেভিংস অ্যাকাউন্ট নম্বরটা লিখে দেবেন আচ্ছা এরপরে লিখব বর্তমানে আমি চাইছি যে আমার ছেলের নাম নমিনি হিসাবে অ্যাকাউন্টের সাথে যুক্ত করতে বলে একটা দাড়ি দেবো আমি এখানে যেহেতু ছেলেকে নমিনি হিসেবে যুক্ত করবো এই জন্য আমি ছেলের নাম লিখেছি আপনারা যাকে নমিনি হিসেবে যুক্ত করবেন তার সাথে আপনার কী রিলেশন আছে সেই হিসাবে আপনারা এখানে লিখবেন লেখার পরে তারপরে আমরা একটু নিচ থেকে লিখবো নমিনির বিবরণ বলে যাকে যুক্ত করব তার নামটা আমরা এখানে লিখবো তার জন্মের তারিখটা এখানে লিখবে এবং তার ঠিকানাটা আমরা এইটুকু জায়গার মধ্যে লিখে দেবো লিখে দেওয়ার পরে একটু নিচ থেকে আবার আমরা লিখব আমি তার পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণস্বরূপ আধার কার্ড ও প্যান কার্ডের ফটোকপি এই আবেদনের সাথে জমা দিচ্ছি আমি এখানে আধার কার্ড আর প্যান কার্ড দেবো বলে আধার কার্ড প্যান কার্ড লিখেছি আপনারা যে যে ডকুমেন্ট দেবেন তার নামটা এখানে এইভাবে উল্লেখ করে দেবেন তারপরে আরেকটু নিচ থেকে লিখবো অতএব মহাশয় মহাশয়া আপনি যত দ্রুত সম্ভব আমার অ্যাকাউন্টের সাথে ছেলের নামটি নমিনি হিসেবে যুক্ত করে আমাকে বাধিত করুন আমি এখানে যেহেতু ছেলের নাম যুক্ত করছি চাই ছেলের নাম দিয়েছি আপনারা যাকে যুক্ত করবেন সেই হিসাবে আপনারা এই জায়গাটা লিখবেন তো একদম সহজ বাংলা এইটুকু লিখবেন তারপরে এখানে নিচে একটু ধন্যবাদ আনতে বলে এখানে অ্যাকাউন্ট হোল্ডার তার সাইন করে দেবে আর এই সাইডে অ্যাকাউন্ট হোল্ডার নেম বলে অ্যাকাউন্ট হোল্ডার তার নামটা আরেকবার লিখে দেবে অ্যাকাউন্ট নাম্বার তার অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার লিখে দেবে এবং মোবাইল নাম্বার এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবেন তো মোটামুটি এইভাবে আবেদনটা লিখে নিয়ে যাবেন এবং এর সাথে যে যে ডকুমেন্ট আপনারা দেবেন সেই সেই ডকুমেন্ট আপনারা জেরক্স করে তার মধ্যে সেল স্টেট মানে নিজে সই করে এই আবেদনের সাথে পিন আপ করে জমা করে দিলে আশা করি আপনারা যে কাজের জন্য দিচ্ছে সেটা আপনাদের হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ